আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে আসে। এই যে আমার কাছে চলে এসেছে কোক, আর ভিডিওটা তো দেখছোই, শুরু থেকে বুঝতেই পারছো যে মেনুটা কি আছে। সো কোকটাকে ঢালাটা ইম্পর্টেন্ট, কোক হচ্ছে ইম্পর্টেন্ট। কি আওয়াজ, হেভি আওয়াজ এসছে, সুন্দর একটা আওয়াজ পেলাম। আস্তে আস্তে কোকটা, আরে এদিকে নিয়ে আয়, নিয়ে দেখো এইটা ঝাঁচটা দেন, ঝাঁচ ঝাঁচ কি বলে জানি না, তোমরা জানিও ঝাঁচ ঝাঁচ কি হয়। এইটুকুনি থাক, ও বুলবুলে উঠছে একেবারে বুলবুলে। তো এটা আমি বন্ধ করে দিলাম, আর পিছে লেলো পিছে। এটা হচ্ছে মেন মেন জিনিস, এটা ও যা লাগছে, বিরিয়ানিটা লাগ, বিরিয়ানিটা লাগছে বলে 10 out of 10, যা দেখতে লাগছে আর কি বলবো। রাইসটা এত সুন্দর, গন্ধটা যা পাচ্ছি আমি, এখানে ঢালতে হবে, দাঁড়াও এখানে আমি হাত দিয়ে ঢালবো, হাত হাত দিয়ে ঢালাটা হচ্ছে ইজি, চামচ চামচ পারি না আমি, হাত দিয়ে ঢালবো। আলু আলু আগে বেরিয়ে গেছে, আলু চাইছে আমি আগে প্লেটে বেরিয়ে যাই, ভাত ভাত পরে আমি বেরোবে, আলু আগে বেরিয়ে গেছে। সো এতটা আমি নিয়ে নিই আগে। ও মাই গড, এটা কি, এটা তো ডিম, ও ভাই ডিম আমার, এটা না এর জন্য আমি 10 out of 11 দিতে রাজি আছি। বিরিয়ানির মধ্যে ডিমটা আর আলু, আলুটা চলে এসছে, আলুটার পরে আমি প্রথমবার ইউটিউব হিস্ট্রিতে আমরা বিরিয়ানির আনবক্সিং দেখাচ্ছি, তো তার জন্য একটা লাইক তো চাই, একটা লাইক তো প্লিজ, বিরিয়ানির আনবক্সিং দেওয়া হচ্ছে। প্যাকেটিংটা তো খুবই ভালো আছে, আর এই দেখো এইদিকে এইদিকে ভালো, এটাও মেন, এটা ভালো করে দেখাও, আগে আমি এটা সরিয়ে দিই, দাঁড়াও সরিয়ে দিই, এটা থাক, এটা দেখাও। ও এটা যা দেখতে লাগছে, এটা যা দেখতে লাগছে গ্রেভিটা, আর মেন হাত দিয়ে তুলছি আমি, চামচ দিয়ে তুলতে পারবো না বলে আমি হাত দিয়ে আগে তুলে নিচ্ছি, তোমরা দেখো এই যে দেখছো জিনিসটা, উফ যা লাগছে, এটা আমি পরে লাস্টে খাবো ভাবছিলাম, কিন্তু এখনই মনে হচ্ছে খেয়ে নিই, আর এক পিস নিয়েছি, আর একটু গ্রেভি নিলাম, এটা হচ্ছে আমার মেন জিনিস, গ্রেভি নিলাম। এই যে এইটা, এটা করা উচিত, অনেকে করেন আমি দেখি না, এরকম করে না, কিন্তু এটা করা উচিত। এবার চলো গাইস স্টার্ট করে দিই আমাদের খাওয়া। যা লাগছে জল, তো এমনি এমনি 2 liter জল তো মুখ দিয়ে বেরোচ্ছে, খাবো কি। দারুন দারুন দারুন, বিরিয়ানি ওপি, ডিম ওপি, আলু এখন আসছি আমি, দাঁড়াও আলুটা আসছি, পেঁয়াজটা দেখে নি, পেঁয়াজের দাম বেশি, ওটাকে খেয়ে দিই। এরকম ভাবে পেঁয়াজ খেতে তোমরা কাউকে প্রথমবার দেখছো, এরকম ভাবে পেঁয়াজ খাচ্ছি, খুবই দারুন। এবার আলু 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 দেখলে দেখলে এটা এটা দেখলে এটা কি হলো, জানি না আলুটা এত ছোট কেন, বোধ হয় ছোট আলুগুলো জুস বেশি ভালো ঢোকে, আর দেখতেও একদম সফট, দেখো পুরো সফট আলু। এটা আমি এখানে একটু বিরিয়ানির মধ্যে দেবো, রাইস দেবো, খুবই ভালো, দারুণ, ডিমও আছে,
আর এই যে এই যে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিসটা যা আছে এবার দেখো। পাচ্ছি না দাদা, একেবারে মানে খাবার পরও মুখ দিয়ে জল বেরোচ্ছে, এমন মজা, খাবার পর দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছে। এবার আছে ডিম, এই যে ডিমে একটুখানি কুসুম আর এই ছিলকাটা, এরকমভাবে বিরিয়ানির মধ্যে নিলাম, নিয়ে জাস্ট মুখটা সবার তো খুব ভালো, খুব গরম লাগছে, একদম কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। ভিডিও পাওয়ার জন্য ওপরে ফ্যানটা দেখো, ওই যে ওপরে ফ্যান, ফ্যান নি, ফ্যান চালাইনি, যে আওয়াজটা খারাপ আছে বলে ফ্যান চালাইনি। বিরিয়ানিটা বাড়ির মাংসটা বেশি ভালো। এই আলু নিলাম, এই একটা পেঁয়াজের একটা আমি পোর্শন নিলাম, এই যে পেঁয়াজের পোর্শন, আর এখানে ডিম নিয়ে মিশালি বানাম, মিশালি বিরিয়ানি মিশালি নিলাম। জাস্ট ওপি, ওপি ইন দ্য কমেন্টস, ওপি ইন দ্য কমেন্টস। এটা এমন জিনিস, এটা আইপিএলে দেখা গেছে, আইপিএলে বল পেয়ে এটা বানাবে, যার যার এটা ভারী লেগেছে কমেন্টে জানিও, আমার তো বেকার লেগেছে। করতে হবে, করতে হবে, আস্তে আস্তে হবে। মাংস কেন্দ্রের মধ্যে একটা নেবো, একটা মাংস নিই, একটু গ্রেভি, গ্রেভি ছাড়া কী আছে বিরিয়ানির মধ্যে, গ্রেভি দরকার, জানি না কারা একটা শুকনো শুকনো বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার তো ভাই গ্রেভি দিয়ে বিরিয়ানিটা খেতে একদম ভালো লাগে না, গ্রেভি ছাড়া বিরিয়ানি একটু ভালো লাগে না। ভালো করে মাখাও এটা একেবারে, এমন করে মাখাও যে দেখতেই মানে এই কুমুকে এখন চারটা মেরে দিই। এই যে মাংস পিস, সফট পিস, সফট মুখে দিয়ে খুবই ভালো, খুবই ভালো। যেহেতু ফ্যানটা বন্ধ, তা বিরিয়ানিটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের বেস্ট রিভিউ দিচ্ছি বিরিয়ানি, তো চলো। সো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে খেয়ে নিচ্ছি, আর এখনও দেখো এখনও এতটা বিরিয়ানি বাকি আছে, আমার ওইটা খেয়েই পুরো পেটটা ভরে গেছে, এখনও এতটা বিরিয়ানি দেখো বাকি আছে। আর এবার বলছি রিভিউটা কেমন ছিল। সো প্রথমে আসি চালে, চালটা ভীষণ সফট, আর চালের একটা আলাদাই ফ্লেভার আছে, বিরিয়ানির ফ্লেভারটা যেরকম হয় সেরকমই পুরো বিরিয়ানিটা ফ্লেভার, আর একটা এক্সট্রা ফ্লেভার আছে যেটা একদম মন ছুঁয়ে যায় ফ্লেভার, আর যা গন্ধটা, ও গন্ধটা আগেই দেখিয়ে দিয়েছিলাম, গন্ধটা যেরকম আসছিলো খুবই ভালো গন্ধ ছিল। একটা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম ওর আলুটা দেখে, আলুটা তো ছোটো ছিল, কেন কেন কি বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখে আলু ভাবছিলাম বড়ই হবে, বাট আলুটা একটু ছোটো ছিল, বাই দ্য ওয়ে আলুটা ছোটো ছিল বাট মানে জুসটা অনেক ভালো ছিল, আর নরম তো অবভিয়াসলি ছিলই, বহু সফটই ছিল। তো আর বাকি সব তো একেবারে একেবারে ফুল টু সবই ঠিক আছে, কোয়ান্টিটিটা আর কিছু বলার নেই, কোয়ান্টিটি এই প্রাইসে কোয়ান্টিটি অনেক ভালো। আর ফার্স্টে বলে দিচ্ছি আমরা আলু বিরিয়ানি নিয়েছিলাম, কেন আমি বলে দিয়েছিলাম আমি চিকেন বিরিয়ানি বাইরে খেতে পারবো না, তাই আমি বাড়িতে চিকেন রান্না করে মানে একটা চিকেন কষা এখানে তো দেখানো হয়েছে আগে, তো চিকেন কষাটা রান্না করেই আমি বিরিয়ানির সঙ্গে খেয়েছি। আর এক্সট্রা এখানে আরেকটা জিনিস দিয়েছে যেটা আমি ইউজ করিনি, সেটা হচ্ছে দিস চাটনি, চাটনিটাও আমি শুনেছি খুবই ভালো খেতে, আমি খাইনি তাও। সো আমার খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার বলি হচ্ছে এটা কত প্রাইস নিয়েছে বিরিয়ানিটা। সো এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 50 rupees, ইয়েস একটা এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 50 rupees, আর আরেকটা প্রাইস আছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি 100 rupees, ঠিক আছে 100 rupees আর 50 rupees। আমি আলু বিরিয়ানি নিয়েছি, আলু বিরিয়ানি হচ্ছে 50 rupees, আমি ভাবতে পারিনি
আলু বিরিয়ানির মধ্যে ডিমও দেবে, 50 রুপিস এর মধ্যে ডিম দিয়েছে সেই বিরিয়ানিতে, ভাবাই যায় না। তারপরে বিরিয়ানিটা যা বলবো, বিরিয়ানি খুবই খুবই ভালো বিরিয়ানিটা, আর আমার কিছু বলার নেই। মাংস তো খুবই ভালো ছিল, মাংস সফট ছিল, আর লেগ পিসটা তো দেখলেই কেমন ভাবে মাংসটা ছিল, তাছাড়া কোক তো আছে, ব্যাস এইটুকুনি। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও কোন দোকান থেকে বিরিয়ানিটা কেনা হয়েছে। কাঁচরাপাড়ার সবার চেয়ে ট্রেন্ডিং করা দোকান এটা, আমি হিন্ট দিয়ে দিলাম, এবার তোমরা বলো, চলো বাই।